একুশ শতকের বিশ্ব হিসেবে আবির্ভূত হয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। রকেটের মতো দেখতে এই ভবনটির উচ্চতা ছিল 828 মিটার, অর্থাৎ 2717 ফুট। একুশ শতকের বিশ্ব হিসেবে আবির্ভূত হয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। রকেটের মতো দেখতে এই ভবনটির উচ্চতা ছিল 828 মিটার, অর্থাৎ 2717 ফুট। কিন্তু বুর্জ খলিফার সেই দম্ভকে গুড়িয়ে দিতে সৌদি আরব তৈরি করছে 1 কিলোমিটার উচ্চতার ভবন জেদ্দা টাওয়ার। ৭০ তলা বিশিষ্ট ভবনটির প্রাথমিক নির্মাণ ব্যয় 4.6 বিলিয়ন সৌদি রিয়াল ধরা হলেও শেষ পর্যন্ত তা আরও অনেক বাড়বে। নির্মাণ কাজ শেষ হলে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারের মর্যাদা লাভ করবে জেদ্দা টাওয়ার। লোহিত সাগরের পাশে মাথা উঁচু করে দাঁড়াতে যাওয়া জেদ্দা টাওয়ারটি তৈরি করতে 80,000 টন ইস্পাতের প্রয়োজন। ভবনটির নকশা করেছেন বুর্জ আল খলিফার নকশাবিদ মার্কিন স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ। কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান যুবরাজ আল ওয়ালিদ বিন তালাক ও জেদ্দা ইকোনমিক কোম্পানি যৌথভাবে এই টাওয়ার নির্মাণ করছেন। জেদ্দা টাওয়ারের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান সৌদি বিন লাদেন গ্রুপ। টাওয়ারটিতে 59টি লিফট, 12টি দ্রুতগতির এসকেলেটর থাকবে। তার মধ্যে 5টি এসকেলেটর হবে ডাবল ডেকার। জেদ্দা ইকোনমিক সিটির প্রাণকেন্দ্রে হবে এই জেদ্দা টাওয়ার। একই সঙ্গে বাণিজ্যিক এবং আবাসিক সুবিধা থাকবে ভবনটিতে। পুরো ভবনে থাকবে 5 কোটি 70 লাখ বর্গফুট জায়গা। ভবনটিতে থাকবে হোটেল, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস। পর্যটন আকর্ষণ করতে জেদ্দা টাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেদ্দা ইকোনমিক কোম্পানির প্রধান নির্বাহী মৌলিব হাম্মাদ বলেন, টাওয়ারের কাজ শেষ হলে বিশ্ববাসীর জন্য এটি হবে অন্যতম এক ফলক। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসী সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।